গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তার জন্যই সকাল সকাল নিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ। তো দেখো, পুজোর মাত্র আর দুটো দিন বাকি আছে, পুরো হাতে গোনা দুটো দিন বাকি, তারপরেই হচ্ছে ষষ্ঠী। আর ষষ্ঠী চলে আসলে মানে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, ব্যাস শেষ। তো পুজো আসছে, আসবে আসবে, এক দু মাস থেকে যে আনন্দটা, এই দু মাসেই হচ্ছে আনন্দ। পুজো আসলো, ব্যাস কী করছি, কী পড়ছি, কী খাচ্ছি, পাঁচ দিন চলে গেল। এই রকম যে কোনো জিনিস দেখবে যে আসছে, আসছে, হচ্ছে, হবে, আমার একটা স্পেশাল দিন আছে, তার জন্য যে তোর জোর, কেনাকাটা, ঘর গোছানো, সব কিছুর কিন্তু এর ভিতরেই হচ্ছে আনন্দ। আসলে যে দিনটা, সেই দিনটাই কিন্তু অতটা কিছু বোঝা যায় না, নিজে এতটা ব্যস্ত হয়ে যেতে হয়, তো সেই দিনটার মজাটা আর সেই রকমভাবে হয় না। কিন্তু আগে যে সেই দিনটার আশায় যে আগের দিনগুলো কাটানো হয়, সেই দিনগুলো কিন্তু বেশ মজাই কেটে যায়। তো চলো, আমি তো তোমাদের সাথে অনেক বকবক করে নিলাম, আর এখন হচ্ছে ঘর পরিষ্কার করতে লেগে গেছি। হচ্ছে মহালয়ার পরে তো ঘর পরিষ্কার করা যায় না, তো এটা আমি মহালয়ার আগেরই ভিডিও আমার। মহালয়ার আগেই আমি ঘরটার পরিষ্কার করেছিলাম, কিন্তু ছাড়ার সময় হয়ে উঠছিল না তার জন্য, তো আজকে ছাড়লাম। তো রেকর্ডটা আমি দুদিন আগে করছি, তার জন্য আমি তোমাদের বলছি যে পুজোটা আর দুদিন বাকি আছে। তো তোমরা কে কে কিনেছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার সব কিছুই তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আমার যেটুকু সাধ্য আমি সেই মতেই করেছি। আর এখনও আমার দীক্ষার জুতো কেনা হয়নি, সেই ব্লগটাও তোমরা পাবে, মনে হয় আজকে বিকেলেই যাব। তো চলো, আর পুজোর আনন্দটা যে কী, মানে দুর্গা পুজো বলে কথা, মানে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো, মানে বড় পুজো বলি আমরা। আর তো দেখো, পুজোটা মানেই হচ্ছে মানে বাঙালির একটা অন্যরকম ফিলিংস যে দুর্গা পুজো, যার জন্য আমরা 365 দিন অপেক্ষা করে থাকি। এই পুজোর মানে আনন্দটা যেমন আমি গরিব, আমার মনেও ঠিক যেমন আনন্দ, যে বড় লোক তার মনেও কিন্তু ঠিক একই আনন্দ। তো আনন্দ কিন্তু কারো মনে আলাদা না, আনন্দ কিন্তু একই, হয়তো অর্থের অভাব থাকতে পারে, যে ও পুজোতে 5 দিনে 5টা ড্রেস নিল, আমি হয়তো 2টো হয়েছে বা 2টো না হয়ে 1টা হয়েছে, এইরকমই তো, এর থেকে বেশি কিছু না। তো যাক, গ্যাসকে অনেক জ্ঞান দিয়ে ফেললাম, তো জ্ঞান দেবো না। তো দেখতে পাচ্ছ টুকটাক করে আমাদের মাটির ঘর তো ভীষণ নোংরা হয়, তো মাঝে মাঝেই পরিষ্কার করতে হয়। আর খাট টাটগুলো তো ঘর ঝাড় দিতে গেলেই যখন মানে ঝাড় দিই তখন নোংরাগুলো উড়ে উড়ে ওই খাটে টাটে শোকেসগুলোতে লেগে যায়, তো তো সেগুলোই ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে, আর এই দেখো নোংরা বেরিয়েছে। আর এইটা হচ্ছে আমার দীক্ষার চশমা, তো চশমাটা ফেলা যাবে না, চশমাটা ফেললেও আমাকে ফেলে দেবে, এইরকম হচ্ছে ব্যাপার। কিন্তু ও চশমাটা ফেলে রেখেছে, ও নিজেও জানে না, কিন্তু আমি যদি চশমাটা ফেলে দিই তাহলে আমার খবর আছে। তো তার জন্য ও চশমাটা আমি আবার গুছিয়ে রেখে দিলাম। আর এখানে হচ্ছে যেহেতু ঘরটার ঝেড়েছি, তো ঝুল পড়েছে, নোংরা নিচে অনেকটাই পড়েছিল, একটা শ্যাম্পু নিয়ে নিয়েছি, শ্যাম্পুটা জলের ভিতর গুলে এবার ঘরটা আমি হচ্ছে ভালো করে মুছে নেব। আর যে দেওয়ালে দেখছো পর্দা টানানো, ওইগুলোর ভিতরেই আর কি নোংরা টোংরা পড়েছে, হালকা কালো পর্দা, তো হালকা ছাপা ছাপা, মানে নোংরা পড়লে যেরকম হয় সেরকম হয়ে গেছে। তো তার জন্য ওইগুলো আমি ভালো করে মানে মুছে নিলাম, মুছে নিয়ে এবার ঘরটা মুছবো। তারপরে হচ্ছে বাদ বাকি যে কাজগুলো সবই মানে করতে হবে আমাকে। আর এদিকে সকালবেলা তো রান্না খাওয়া অলরেডি হয়ে গেছে, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, সেইগুলো শেয়ার করলে হয়তো আমার ব্লগ আরও বেশি বড় হয়ে যেত। আসলে মানে কি বলবো, গরিব হলে যে কত সমস্যা হয় মানুষের, আমি যে এত কিছু রেকর্ড করি, রেকর্ড করার পরেও আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না, তার কারণ হচ্ছে ওই যে নেটের প্রবলেম, আমার দিন 2 GB করে নেট দেয়, তো তার ভিতরেই মানে মেনটেন করে আমার ভিডিও টাইমটা সেট করে দিতে হয়, যে এই টাইমটা সেট করলে এর মধ্যে ভিডিওটা দিলে আমার নেটে আমি পেরে যাব। তো এইগুলোই সমস্যা। তো কাচাকুচি ওই দিকে হয়ে গেছে, সব কিছু ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেছে, আর এখন হচ্ছে ভাবছি একটু নিজের জন্য একটু সময় দেওয়া উচিত, যেহেতু পুজো চলে এসেছে আর পার্লার আমি অ্যাফোর্ড করি না, আর তো পার্লারে যাওয়ার মতো সাধ্যও আমার নেই, আর সাধ্য থাকলেও আমি অত একটা বেশি একটা পছন্দ করি না, ব্যাস ভুরু তোলা চুল কাটা এটাই ঠিক আছে, কারণ চুলটা পার্লার থেকে কাটা যায় না, মানে বাড়িতে নিজে নিজে কাটা যায় না, আর ভুরুটাও তোলা যায় না, তো এটা তো ওর জন্য আমাকে যেতেই হবে। তো তার জন্য এখানে ভেবেছি একটু হেয়ার স্পা করবো, আর যেটা আমি করছি তোমরা দেখো খুবই ভালো, আমার তো ভীষণ ভালো রেজাল্ট দেয়। তো এখানে দেখো নিয়েছি 3 চামচ মতো দই, আমার চুল যেহেতু ভীষণ পাতলা তো আমার এটা হচ্ছে 3 চামচই লাগবে, আর তারপরে আমার একটাই কন্ডিশনার লাগে, আমি যতক্ষণ মাথা পরিষ্কার করি, শ্যাম্পু করি, তখনও আমি একটা কন্ডিশনারই দিই, তো একটা কন্ডিশনার। আর এখানে নিয়েছি একটা গোটা পাতিলেবু,
ওইটার মানে জুসটা পুরোটাই দিয়ে দেবো। আর এখানে দেখতে পাচ্ছো মানে এতই গরিব হয়ে গেছে পুজোর আগে, আমার অ্যালোভেরা জেলটাও শেষ, এখানে মানে টিপে টিপে আমাকে দিতে হচ্ছে বের করে। তো অ্যালোভেরা জেলটাও দিয়ে দেবো, মানে দেবো হচ্ছে 1 চামচ, আর তারপরে দেবো হচ্ছে নারকোল তেল। তো দেখো অ্যালোভেরা জেল মানে টিপে টিপে এত কিপটিমি করেছে, কিপটিমি করে সব বের করে আগে মানে ইয়ে করে নিলাম। তারপরে হচ্ছে দেবো হচ্ছে আমার কাছে আছে হচ্ছে শালিমার কোকোনাট অয়েল। তোমরা যে কোনো নারকেল তেল যে কোনো ব্র্যান্ডের দিলেই হবে, তোমরা যদি করো আমার কথা অনুযায়ী তাহলে, আর না হলে দিতে হবে না, কোনো ব্যাপার নেই, তোমরা যেটা ভালো বোঝো সেটাই করবে। তো এখানে নারকেল তেল তো মাত্র 5টা জিনিস একদম, মানে এগুলো তো আমাদের ঘরেই থাকে, লেবু তেল, তারপরে হচ্ছে তোমার জেল সবাই আমরা ইউজ করি। তো এইসব দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিলাম, আর যেটা যে কোয়ান্টিটিতে বানিয়েছি সেটা আমার চুলে অনেক ভালোভাবে হয়ে যাবে। তো দেখো ডান করে দিয়েছি, আর এখন হচ্ছে মেখে নেব, কারণ হচ্ছে ঝুলটুল ঝেড়ে না আমার মাথায় ভীষণ ঝুলটুল পড়েছিল, নোংরা পড়েছিল, তার জন্য আমি একটু স্নান করে এসেছি। স্নান করে এসে এবার হচ্ছে তার জন্য দেখছো নাইটিটাও চেঞ্জ হয়ে গেছে। তো এখন হচ্ছে লাগিয়ে নেব পুরো স্কাল্প থেকে শুরু করে চুলের লেন্থ পর্যন্ত, মানে সব জায়গায় লাগিয়ে নেব ভালো করে। আর বললাম আমি যেটুকু গুলিয়েছি ওতে আমার ভালো করে হয়ে যাবে। তো যদি তোমরা ভিডিওটা তো দেখো না, যদি দেখো তো এরকম ট্রাই করতেই পারো, কোনো অসুবিধা নেই, যেহেতু এখানে কোনো কেমিক্যাল নেই, পুরো সব কিছু ন্যাচারাল। তো এরকম লাগানোর পরে 5 মিনিট মতো রেখে দিয়ে তারপরে হচ্ছে একটা মোটা মানে তাওয়ালও নিতে পারো, যাই নাও নাও না কারণ একটা মোটা কাপড় নেবে, নিয়ে মানে যতটা গরম জল মানে তোমাদের হাতে সহ্য হয় সেই রকম মানে গরম জলের ভিতরে ওই টাওয়ালটা ডুবিয়ে নিংড়ে তারপর হচ্ছে মাথায় বেঁধে রাখবে আরও 15 মিনিট। তো বন্ধুরা এখন হচ্ছে সকাল 7:30, মানে দীক্ষাকে আমি স্কুলে দিয়ে এখন বসেছি তোমাদের সাথে কিছু শেয়ার করবো বলে। কালকের ব্লগটা তো শেষ করা হয়নি, তাই ভাবলাম এখনই শেষ করি। তার কারণ হচ্ছে কালকে ঘর দুয়ো ঝেড়ে মাথায় মানে হেয়ার স্পা করে টুরে মানে ভীষণ ক্লান্তি লাগছিলো, বিছনা টিছনা আবার পরে আবার গুছিয়ে রেখে তারপরে আর মনে হয় নিজে একটু মানে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে এন্ড করি। তো তার জন্য এখন আবার সকালে চলে এসেছি মানে ভিডিওটা এন্ড করবো বলে। আর কালকে যে ব্লগে বলেছিলাম একটা পাতি দোকান থেকে একটা পাতি চুটি কিনেছি, তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করবো। আরও একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে এই যে দেখেছো তো আমার ঠান্ডাটা এখনও ভালোভাবে সারেনি, তো এই যে হচ্ছে এই যে ঝুমকোটা কিনেছি। তো আশা করি ভালোই বুঝতে পারছো। তো দেখো কেমন হয়েছে, তো এটা আমি ভেবেছি অষ্টমী, আমার একটা ছিল ওটা মানে কালারটা একটু কেমন হয়েছিল, তো এটা ভেবেছি অষ্টমী পুজোর দিন পরবো, আমার বেশ ভালো লেগেছে। এরকম ধরনের নেই, আমার ছেলে মেয়ে পোলো মতো বড় পোলো আর একটা টপ, তো এটা ভালো লাগলো মানে নেই বলেই নিলাম। তো আমার মনে হয় না যে পড়া হবে, কারণ আমি যে জিনিসটা বেশি করে আশা করি সেই জিনিসটাই আমার হয় না। তো মানে আমার বিয়ে হয়েছে অনেক দিন হয়ে গেল, এখানে মানে বাড়ির কাছে কোথাও পুজো হয় না, তো অনেক দূরে হয় বাজারে, তো সেইখানে আর সেইভাবে যাওয়া হয় না। তো এবার হচ্ছে আমাদের ঘরের পিছনেই পুজো হচ্ছে, তো সেইভাবে ভেবেছি এবার অষ্ট মানে ভেবেছি প্রতিদিন মানে ষষ্ঠী থেকে প্রতিদিন পুজো করব। এবার কি হবে কি না হবে জানি না, ওই যে বললাম যে মানে আমি যে জিনিসটা বেশি করে আশা করি সেই জিনিসটা আমার হয় না, তো এই আর কি। তো ইচ্ছা আছে অষ্টমী পুজোর দিন অনেক মানে বেশি ভালো করে সাজবো, কিন্তু আমার মনে হয় না হবে, আমার মনে হচ্ছে হবে না। আর এই যে হচ্ছে চটি কিনেছি দেখো, এইগুলো তোমরা অনেকেই যাদের মানে পাকা ঘর তোমরা রাফও ইউজ করো আমি দেখেছি, কিন্তু আমার বেশ ভালো লাগলো তাই কিনেছি। পায়ে পরেও মোটামুটি ভালো লাগছে, খারাপ না, কিন্তু হেভি আরাম জানো, পরে খুব নরম, খুব নরম পরে। তার জন্য বললাম যে পাতি দোকান থেকে পাতি চটি কিনেছি, মানে এই চটি পরে আমার সব জায়গায় চলে যাবে, বিয়ে বাড়ি ঘুরতে যাওয়া, বাজার ঘাট বেড়াতে যাওয়া, সব চলে যাবে। আর এই ঝিকঝাক আর ঝিকঝাক জিনিস আমার এমনিতে অত পছন্দ হয় না, আর ঝিকঝাক জিনিস কিনলে কী হতো মানে কোথাও একটা স্পেশাল ডেতে পড়ে যাওয়া, তো নর্মালি সবসময় পরা যায় না, তো তার জন্য কিনিনি। আর এইসব চটিগুলো আমার বেশি পছন্দ তার জন্য কিনেছি। তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো চলো আজকের মতো এটুকুই, দেখা হবে তোমাদের সাথে আমার কালকে নতুন ব্লগ নিয়ে। ও আর এই যে সকালবেলা এত মানে লিপস্টিক ফিপস্টিক নিয়েছি, তার কারণ হচ্ছে সকালেই হচ্ছে আমি 3টে শর্ট ভিডিও বানিয়েছি, তো তার জন্য একটু লিপস্টিক পরেছি। আর লিপস্টিকটি না কই, এই কালারটা আমার খুব পছন্দ, কিন্তু লিপস্টিকটা শুকিয়ে গেছে, এখন আর নেই কিছু ভিতরে, তাও শর্ট ভিডিও তো অত বোঝা যায় না বলে এই যে দেখো
কি করে পড়েছি, আর এই যে সিঁদুর ফিঁদুর নিয়ে নিয়েছি সকালবেলায়। আর চুলটা কেমন হয়েছে তোমাদের তো দেখানো হয়নি, চুলটা তো কালকে মানে দেখেছো মানে ভিডিওতে, প্রথমে চুলটা না মানে কি বলবো, আমি কিন্তু মাথাও আসরাইনি, জাস্ট এই যে এইরকম করে বেঁধে নিয়েছে, চুলটা হেভি হয়েছে। তোমরা হচ্ছে দেখো ভীষণ সফট হয়েছে, তোমরা যদি মানে আমি যেরকম করেছি ওরকম করে ফলো করে করো তাহলে খুব ভালো হবে। তো তোমাদের সাথে বকবক করতে চলে গেছিলাম হচ্ছে দোকানে, দোকান থেকে এসে আবার বকবক করছি। তো সত্যি চুলটা খুব সুন্দর হয়েছে, তোমরা যারা পার্লারে যাও না বাড়িতে বসে করতে চাও তাহলে এরকম ভাবে করতে পারো। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে আবার পরের দিন নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।